আচ্ছা তোমার হাজবেন্ড না দেখাত সরু নিচিনা লাগে, তো লড়া চড়াটো আহিবই, এনেকে মানে পুরো অভার সিওর মানে লড়া যে আহি মানে সুমাই রাখিম, তো লড়াটা সুমাই রাখলে কিন্তু আমি এইবিল রেসপন্সিবিলিটি লব ন। নমস্কার, মই পংখী। নমস্কার, মই দেহা। আপনালোকক বহুত দিনৰ মূৰত স্বাগতম জনাইছো ন দেহা। 20 দিন মানে হল ব্লগ নিদিয়া, গতিকে আশা কৰিছো সকলো ভালে আছে, আমাৰো ভাল বেয়াৰ মাজতে। আৰু আজি দেহা দেহা অলপ অসুস্থ হৈ আছে, সেইকাৰণে আজি স্কুল নগল, অলপমান ৰেষ্ট ল'ব দিছো। আৰু এতিয়া মই গৈ আছো মন্দিৰ, ইটো বহুত ভাল, সেইটো কাৰণে হনুমান মন্দিৰ যাওঁ। দেহাক লৈ নাযাওঁ কাৰণ তাৰ গাটো ভাল নহয়, বৌ মই ইছু দাদা এনেকে যাম আৰু। তো সেয়াই আৰু, আপোনালোকৰ কি খবৰ কওক। ব্লগ দিয়া নাই, বহুতে বেয়া পাই আছে, কৈ আছে কিয় ব্লগ নিদিয়া হ'ল। আৰু এটা কথা, এলাগীখনক ইমান বেছি মৰম দিয়াৰ বাবে বহুত বেছি ধন্যবাদ, মানে কষ্ট কৰিছোঁ ফলটো পাইছোঁ সেইকাৰণে ভাল লাগিছে। ভাবি আছিলোঁ ৰাইজে বা কেনেকৈ আদৰি লয়, কিন্তু ৰাইজে যেনেকৈ আদৰি লৈছে আৰু যেনেকুৱা ধৰণে কমেণ্ট কৰিছে, মোৰ বহুত বেছি ভাল লাগিছে, মনটো পূৰা শান্তি লাগিছে। আৰু বহুতে কৈছে পাৰ্ট টু লাগে, পাৰ্ট টু এতিয়াও বৰ্তমান বনোৱা নাই। হয়, মই টু বি কণ্টিনিউ দিছোঁ, কাৰণ মই ফিউচাৰত ভাবি থৈছোঁ যে যদি পাৰ্ট টু মই বনাব পাৰোঁ বনাম, সেইটো কাৰণেহে মই টু বি কণ্টিনিউ দিছোঁ। কিন্তু বহুতে ভাবি আছে পাৰ্ট টু আহিব, আনকি মোক বহুত মেছেজো কৰিছে পাৰ্ট টু কেতিয়া দিবা, কিন্তু মই কি আনচাৰ দিম ভাবি পোৱা নাই, কাৰণ মই সেনেকৈ ভাবি পেলাই একচুৱেলি টু বি কণ্টিনিউ দিয়া নাছিলোঁ। ভৱিষ্যতে বনাব পাৰিম বুলি পেলাই মই সেইকাৰণে টু বি কণ্টিনিউ দিছোঁ। এতিয়া ছেকেণ্ড মই একো বনোৱা প্লেনিং কৰা নাই। আৰু হয়, মই শ্বৰ্ট ফিল্ম আকৌ লৈ আহিম আপোনালোকৰ মাজত, বেলেগ এটা কণ্টেণ্ট লৈ, বা সেইটোৱে কিজানি ছেকেণ্ড পাৰ্ট লৈ আহিম, এতিয়াও মই ঠিক কৰিব পৰা নাই। কাৰণটো হৈছে মই ইয়াৰ পৰা এই দুদিনতে যামগৈ ঘৰৰ পৰা, কাৰণ অলৰেডি মই ভাড়াঘৰ ঠিক কৰিলোঁ, তো সেইটো কাৰণে অলপমান প্ৰব্লেম হৈ আছে। যিমানে যি নহওক এটা জেগাৰ পৰা এটা জেগা শ্বিফ্ট হ'বলৈ বহুত বহুত মানে কষ্ট হয় ন, বস্তুবিলাক চিজিল লাগিবলৈ অলপ টাইম লাগে, তো সেইটো কাৰণে মানে এতিয়া ফিল্মৰ কথা একো ভবা নাই, আগে আমি দেহা ৰুমত তাত শ্বিফ্ট হৈ লওঁ। আপোনালোকে গম পাই থাকিব আজিৰ পৰা ব্লগ ষ্টাৰ্ট কৰিছোঁ যিহেতু, আৰু ভাড়াঘৰ লওঁতেও বহুত বেছি প্ৰব্লেম হৈছে, কাৰণ আচৰিত কিছুমান মানুহ থাকে আৰু হয়তো চাগে এইবিলাক মই মৰণলৈকে চাগে মই এইবোৰ ফেচ কৰিব লাগিব, কাৰণ শুনিলে আপোনালোকে আচৰিত খাব। আৰু হয়তো কিছুমানৰ কাৰণে এইটো একো, কিছুমানৰ কাৰণে হয়তো এইটো ভাল কথা, কিছুমানৰ কাৰণে হয়তো বেয়া কথা এনেকুৱা, কাৰণ মই যেতিয়া ভাড়াঘৰ বিচাৰিব গৈছোঁ মোৰ হাজবেণ্ড নাই বুলি পেলাই মোক ভাড়াঘৰো নিদিয়ে, এনেকুৱা মানে ফেচ কৰি আহিছোঁ। যেতিয়া ক'লোঁ মোৰ হাজবেণ্ড নাই, অকল দেহা আৰু মই থাকিম, মোৰ ল'ৰাটো আৰু মই থাকিম, তো মানে নিদিওঁ বুলি কৈছে ডাইৰেক্ট, বহুত বেয়াকৈ কৈছে। কিন্তু একো নাই, মই ক'ম বাৰু আপোনালোকক ডিটেইলছখিনি, কাৰণ এতিয়া যাওঁ মন্দিৰ, এতিয়া বেয়া কথা ভাবি পেলাই এইবিলাক নাযাওঁ আৰু, ভাল কথা ভাবি পেলাই যাওঁ। আপোনালোকক সকলো ডিটেইলছ ক'ম কেনেকুৱা ধৰণৰ কি ফেচ কৰিছোঁ ভাড়াঘৰ বিচাৰোঁতে, গতিকে চাই থাকক আৰু। প্ৰথমখিনি কওঁতে ইমান দীঘল হৈ গৈছে, কথা ক'লে ওলাই থাকে, তো যি নহওক এতিয়া গৈ থাকোঁ চাই থাকোঁ। এইফালে আমাৰ ইছু, ইছু হাই কৈ দিয়া, এইফালে বৌ ওলাই আছে, আমি মই গৈ থাকোঁ দেই। নাপাওঁ, একে লিষ্ট দিছে কি কি আনিব লাগিব, এইফালে টেম্পুৰ কাৰণে ৰখি আছো। এইফালে পালোহি, আচলতে মই টেম্পুত আহিছোঁ, বৌ আৰু দাদা স্কুটিত, কাৰণ তিনিজনতো যাব নোৱাৰি, বা বহুত ভিৰ আজি মন্দিৰত, কিন্তু ভাল লাগিল, কিবা এটা শান্তি লাগিলে মনটো। মায়ে কয় আৰু আমাৰ যে মানুহে হিংসা কৰিলেও ভগৱানে হিংসা কৰিবলৈ নালাগে, লাগে ময়ো সেইটোৱে বিচাৰোঁ, মানুহে হিংসা কৰক কিন্তু ভগৱানে হিংসা নকৰিলে হ'ল আৰু। আৰু মোৰ পৰা দৃঢ় বিশ্বাস ভগৱান মোৰ লগত আছে আৰু সদায় থাকিব, আৰু ভগৱানে যি কৰে ভালৰ কাৰণে কৰে, সেইটো আপোনালোকেও বিশ্বাস কৰিব পাৰে।
ভাত পানি খাই হয়ে গেল আর এইফালে ট্রেক্টর পর মাতি পেলাই আছে আপনার দেখাই আছে, এইফালে কুপন লো আছে দেখায় কুপন দিবলে রখি আছে। ইয়া কুপন আন গাড়ি হয়ে গেল, আন গাড়ি নয় সরি সাত গাড়ি হল, এটা আঠ গাড়ি কুপন তো ই লো আছে দেখায় দিব। এটা ফলে আমার ইস্যু কি এটা হাই কই দিয়া আই লাভ ইউ। এইফালে আকো ড্রেস চেঞ্জ চেঞ্জ করে লো, রিল একটা বনাব, আজকালি রিল বনাবলেও সময় নোপা হয়েছে ন বো হ্যাঁ কি নেহি, মানে আমার ঢের কাম আর কি বলি কাম পা আমি নোৱাৰো। আর এইফালে বিয়া ঘর দুখন দুখন বিয়া, বিয়ার কারণেও মানে আমি প্রিপারেশন করে আছো আর ঘরের কামও বহুত বেশি, তাতে মই যাম গৈ বয়ে কান্দি কান্দি মরিব মই গুছি যাওয়ার পিছ আছে বো মেরা হালত ছোড়ো বয়ে কয়ে আছে মই গুছি গেলে বৌ বোলে আর নাথাকে বৌ যাবগে উড়িষ্যা যাব সচাকে যাবগে নাকি সচি নে যাওয়ি কি হব নজানো, কিন্তু উপায়ও নাই মই যাব লাগিব ন বৌ বৌয়ে কয় আছে উপায় আছে বোলে তুমি কিয় যাব লাগে কয় আছে, কিন্তু মানে সঁচা কব গেলে উপায় নাই কারণ ইস্যু ডাঙর হয়ে আছে, ইস্যুকো আকো স্কুল থব যাব স্কুল যেটা ইস্যু থব যাব বৌ মূর লগতে কেউ থাকি গে ন বৌ সেমে হব গে আমার রুমতে গে বৌ থাকিব লাগিব আর মানে ইস্যুয়ে বহুত মিস করব আমিও বহুত ইস্যু মিস করব কারণ ইস্যু এনিটাইম মূর লগতে থাকে, কিন্তু এটা উপায় নাই যাব লাগিব আর আমি নিজের খরা ছাড়ি বিয়া যেহেতু তো বিয়াখন খাই পিছদিনাখনে যামগে এইকেইদিনতে মানে এইকেইদিনতে এই সপ্তাহতে যামগে, অলরেডি ভাড়াঘর ঠিক করলো আর অকল বস্তু সুমাব লাগে পূজা ভাগ দিয়ে বস্তুখিনি সুমাব লাগে, বস্তু সস্তু সব ঠিকই আছে আনা হয়ে আছে, খালি এই তুলি আনবলে আছে তুলিখন আনিলে আর ফুল যামগে আর মোৰ বহুত বেয়া লাগি আছে সিরিয়াসলি, মই জানিছো মোৰ কেনেকুৱা লাগি আছে কিন্তু কি কম আৰু উপায় নাই। হ্যাঁ কিউ মে নেহি হো কিয়া কাহাঁ তুমি তো ছোড় কে যা রে মে বৌ মানে দুখী আত্মা হয়ে আছে এটা বর্তমান, মানে কি বলে কম আপনাদের বুঝাব নাই পুরা দুখী আত্মা হয়ে আছে, বৌ বুঝালে বৌ উল্টা খং করে না মই মাজে মাজে আহিম শনিবারে আহিব ট্রাই করিম আর মানে টিউশনও দিম ন বিশেষ কৈছে নহলে তো ইয়ার আর কিবা নয় কিবা এটা ম্যানেজ করে যাব পারিলো হয়, কিন্তু টিউশন তো বহুত বেশি ইম্পর্টেন্ট ক্লাস ফোর যেহেতু সেইটার কারণে আর উপায় নাই। আর আপনার এটা কথা কই দিও মানে মই আপনার কইছিল যে ফার্স্টে ভিডিওটো স্টার্ট করতে আমার ইয়াত এনেকুৱা কিছুমান থিংকিংর মানুষ আছে যার হাজবেন্ড নাই তাক ভাড়াঘর নিদিয়ে বয়ে শুনি বোলে মানে মাথা গরম হয়েছে, কে তুমি বোলে কিয় মনে মনে মানে মনে মনে কিয় আহিলা তাক একু এসার নকলা কিয় তাক কেন কব পারে এসার কথা মানে হেনেকে কৈছে। আর মই কমিনী চালি মানে সচাকে বৌ মানে সেইটোৱে খং, আসলে মানুহগৰাকীয়ে খোৱাৰ ষ্টাইলটোৱে হোৱা নাই নে কি নে মই নাজানো, মোক খালি এইটো কথা আছে তোমাক দেখাতো বহুত সৰু যেন লাগে, তো তোমাৰ হাজবেণ্ড নাই কি কেনেকে কি হল এইবিলাকতো সোধা বাৰু দূৰৰে কথা, কৈছে তোমাৰ হাজবেণ্ড নাই দেখাতো সৰু নিচিনা লাগে তো লৰা চৰাটো আহিবই এনেকে মানে পুৰা অভাৰ চিয়ৰ মানে লৰা যে আহি মই সোমোৱাই ৰাখিম, তো লৰাটো সোমোৱাই ৰাখিলে কিন্তু আমি এইবিলাক ৰেছপনচিবিলিটি লব নোৱাৰো, গতিকে তুমি মোক পুৰা পুৰা গেৰেণ্টি দি কব লাগিব যে ইয়াত লৰা চৰা নোসোমায়, মোৰ দাদা আছে ওচৰত মোৰ ইমান লাজ লাগিছে কবলৈ, মই মানে মোৰ মুখৰ মাতেই নাইকিয়া হল আৰু এইফালে দাদাই মোক পুৰা ইচাৰা দি আছে মানে একো নকবি আৰু এনেকে কৈছে, কাৰণ মোৰ বহুত বেছি খং উঠিছিল মই ভাষা বুজাব পৰা নাই মানে কি বুলি কম মানুহগৰাকী, মই মনতে ভাবিছো এনেকুৱা থিংকিং যদি মালিকৰ থাকে তো মই কি লম আৰু
মানুষগুলির আমাতকে অল্প ডর হব সেখানে জায়গা আমার নকো কারণ মানুষে হয়তো চিনি পাব পারে সাপর মুখতে কিন্তু মানে নকো আর যা যে থিঙ্কিং আর কিন্তু কিছু মালিক আছে বহুত ভাল যে এটা মানে যেটো বহুত ডর এজতো বহুত ডর হয় আর প্রফেসরণীয় হয় সিহতর থিঙ্কিং চাও কি ভাল মানে কোয়ার লগে ইমান ভালকে কইছে কথাখিন ইমান ভালকে বুঝাইছে সুধিছে সেই মানুষগুলি থিঙ্কিং চাকসন মানে শিক্ষিত হয়েও অশিক্ষিত আর এটা কথা কব বিচার ইয়াত একো কথা না থাকে যে হাজবেন্ড না থাকলে মানে ঘর ভাড়া দিব নয় এইটা আমি ভাবিও মানে ভাবিও যে এই কেনকে ভাবিব পারে যে হাজবেন্ড না থাকলে ঘর ভাড়া দিব নিম আমি রিক্স লব নো হয় কিছু ভাড়াঘর এনেক মানুষ এই ঘটনা হয়ে থাকে যে এনেক লড়া আনি পেলায় বহুত হে করে সেই হিসাবে সে বিশ্বাস থাকি লাগিব যোনে ভাড়া থাকে এটা আমি ভাড়াঘর লম আমার উপর সেখানে বিশ্বাস রাখব লাগবে সেই মানুষজনী আমি ভাড়া নলোতেই মানুষজনী মানে মোক যে কৈছে লড়া সময় রাখবা নাকি বলে তারপর আর উপায় নাপায় মানে বোলো নালাগে দিয়ক হব দিয়ক বলে আমি গুছি আহিল তারপর বেলেগত চালো আর হ্যাঁ মানে মানুষজনী যে ভাবিছে মানুষজনীর থিঙ্কিং কেনকা ধরনের গম পাই গলো গতি হব আর যার যে থিঙ্কিং কিন্তু হার নামানো ইমানখিন কথা আর এইবিল কথা মানে একে মরণলকে শুনবই লাগবে মানে জানো তোর হাজবেন্ড নাই যেটা তো এই না লাগে সেটা করব না কিন্তু মানে করে যাম যদি মানে শুদ্ধ থাকো মানে কারো ভয়ও নকরো মানে করে যাম আর এটা হল কথা মানে আপনার দেখাম আজি ভিডিওটি বারো দেখাব নয় বেশি লম্বা হয়ে যাব তো নেক্সট মানে ঘর দেখাম আর কেনকা ধরনের কি করো রুমটা আপনাদের চাব এটাই রুমে লোসো আর কারণ দেখার মানে থাকিম যেহেতু আজি ভিডিওটি এটা সামরব লাগবে আজি ভিডিওটি ইমান বেশি খাস নাই কিন্তু আপনার কইসো আর নেক্সট কি ফিল্ম বনাও কি করম সেখানে আপনার কম অল্পমান গেপ দিব লাগবে হ্যাঁ আমার ফ্যামিলির উপরে বনায় দিম বাপেকে যি হব যি নহক আজি ভিডিওটি এটা সামর নিম আর ভগবানে সকলকে ভালে রাখব আজি লো বিদায় নতুন একটা ভিডিও সাথে আকাম বাবাই বাবাই দি দিয়ক